নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা সবাই লক্ষ্য করেছিলেন যে এইবারে রাজ্য বাজেটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এখন থেকে আপনি সারা জীবন ফ্রিতে রেশন পাবেন মানে যতদিন পর্যন্ত মমতা সরকার থাকবে ততদিন রাজ্যের প্রতিটি মানুষকে একদম বিনামূল্যে রেশন দেওয়া হবে আর তার জন্যই কিন্তু এইবার মার্চ মাসে আপনাদের অনেক বেশি বেশি করে বরাদ্দ থাকছে আপনাদের চাল ডাল গম হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু এই মাসে অনেক বেশি বেশি আপনারা চাল গম পাবেন কারণ আপনারা সবাই জানেন যে সামনেই কিন্তু দু হাজার একুশে নির্বাচনী ভোট আর সেই ভোটকে লক্ষ্য করেই কিন্তু আমাদের মমতা সরকারই বলুন বা মোদী সরকারি বলুন দুজনেরই তরফ থেকে অনেকগুলি নতুন নতুন প্রকল্প দেওয়া হচ্ছে যেগুলো সুবিধে সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটেই যেরকমটা বলে দিয়েছিলেন যে রাজ্যের প্রতিটি মানুষকে একদম বিনামূল্যে রেশন দিবে তো সেই কারণেই কিন্তু এই মাসে অনেক বেশি বেশি করে আপনারা চাল গম পাবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সেটাই দেখাবো যে আপনার কাছে কোন কার্ড থাকলে আপনি কত কেজি করে এক্সট্রা বরাদ্দ থাকবে মানে আপনার যদি আর কে এস ওয়ান যদি কার্ড থাকে তাহলে আপনি কত কেজি করে বেশি চাল ডাল পাবেন আর যদি অন্তর্দয় কার্ড থাকে তাহলে আপনি কত বেশি চাল পাবেন তো সেই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওতে কভার করব তো আপনারাও যদি জানতে চান যে এই মার্চ মাসে কোন কার্ডে কত কেজি করে চাল ডাল দেওয়া হবে তো সেটা সঠিকভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ না হলে কিন্তু আপনাদের রেশন ডিলার আপনাদের ঠকিয়ে দিতে পারে তো আসুন দেখে নেওয়া যাক যে কোন কার্ডে আপনি কত কেজি করে চাল ডাল পাবেন তো এখানে দেখুন পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে মার্চ মাসের যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখিয়ে দেই যে আপনি কত কেজি করে চাল ডাল পাবেন কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেয় যে মাসে আটা কিন্তু পনেরো দিন অন্তর দুইবার দেওয়া হবে মানে আটার ক্ষেত্রে আপনারা মাসে দুইবার মানে পনেরো দিন অন্তর অন্তর আপনারা দুইবার আটা নিতে পারবেন আর নিচে দেখুন সবার প্রথমে ডিজিটাল কার্ডের শ্রেণী লেখা রয়েছে তারপরে দ্রব্যের দর তারপরে বিতরণের হার আর সেই সঙ্গে অতিরিক্ত বরাদ্দ যেটা এই মাসে বেশি বেশি করে দেওয়া হবে সেটা কয় কেজি করে দেওয়া হবে আর সেই সঙ্গে দ্রব্যের মূল্য কত টাকা করে থাকবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো আসুন সমস্ত কিছু দেখে নেই কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো আপনারা অবশ্যই সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টা অপশনটা থাকে সেটা টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সবার প্রথমে দেখার জন্য তো এখানে নিচে দেখুন সবার প্রথমে আপনাদের এ এ ওয়াই যে অন্তর্দয় যে কার্ডটা রয়েছে তাদের ক্ষেত্রে কত কেজি করে চাল ডাল পাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেয় তো এই যে অন্তর্দয়ের ক্ষেত্রে এ এ ওয়াইয়ের ক্ষেত্রে আপনারা চাল পাবেন পনেরো কেজি করে পরিবার পিছু আর সেই সঙ্গে আটা দেওয়া হবে উনিশ কেজি করে পরিবার পিছু আর অন্তদয়ের ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ থাকছে এখানে দেখুন দুই কেজি করে মাথা পিছু চাল আর তিন কেজি করে মাথা পিছু গম মানে আপনাদের বাড়িতে যদি পাঁচজন যদি মেম্বার থাকে তাহলে পনেরো কেজি তো সর্বপ্রথমে আপনি চাল পেয়ে যাবেন সেই সঙ্গে পাঁচজনের জন্য দুই কেজি অতিরিক্ত বরাদ্দ থাকছে মানে দুই কেজি করে পাঁচজনের হয়ে যায় দশ কেজি তাহলে পনেরো আর দশ কত হয়ে যাচ্ছে পঁচিশ কেজি আপনাদের বাড়িতে যদি পাঁচজন যদি মেম্বার থাকে অন্তর্দয়ের তাহলে কিন্তু আপনারা পঁচিশ কেজি করে এই মাসে চাল পাবেন আর সেই সঙ্গে আটার ক্ষেত্রে আপনাদের আটা উনিশ কেজি দেওয়া হবে কিন্তু আপনার বাড়িতে যদি পাঁচজন যদি অতিরিক্ত মেম্বার থাকে তাহলে তাদের মাথাপিছু তিন কেজি করে গম দেওয়া হবে মানে পাঁচজন থাকলে তিন পাঁচ পনেরো কেজি আপনারা গম পাবেন মানে উনিশ কেজি আটা আর পনেরো কেজি গম পেয়ে যাবেন আর এটার জন্য আপনাদের কোনো রকম টাকা দিতে হবে না আপনাদের এটা বিনামূল্যেই দেওয়া হবে আর সেই সঙ্গে দেখে নেই যে পি এবং এসপিএইচএইচ এইচ এইচ এই যে কার্ড যাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে চাল দেওয়া হবে দুই কেজি করে মাথা পিছু মানে চালের ক্ষেত্রে এদের দুই কেজি করে মাথা পিছু পরিবার পিছু নয় এটা দুই কেজি করে মাথা পিছু আর তাদের অতিরিক্ত চাল বরাদ্দ থাকবে দুই কেজি করে মাথা পিছু মানে পাঁচজন যদি মেম্বার থাকে তাহলে কিন্তু দুই কেজি করে পাঁচজনের হয় দশ কেজি আর সেই সঙ্গে অতিরিক্ত বরাদ্দ থাকছে দুই কেজি করে মাথা পিছু মানে সেক্ষেত্রেও দশ কেজি পাবেন মানে টোটাল বিশ কেজি করে আপনারা চাল পাবেন আর আটার ক্ষেত্রে আপনাদের মাথাপিছু দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আটা দেওয়া হবে আর সেই সঙ্গে তিন কেজি অতিরিক্ত বরাদ্দ থাকছে গম মানে এই শ্রেণীর কাঠ থাকলে পাঁচজন যদি মেম্বার থাকে তাহলে আপনাদের বাড়িতে চোদ্দো কেজি আড়াইশো গ্রাম আপনি আটা পেয়ে যাবেন চোদ্দো কেজি আড়াইশো গ্রাম এবং সেই সঙ্গে অতিরিক্ত যে বরাদ্দ থাকছে গম সেটা তিন কেজি করে পাঁচজন থাকলে পনেরো কেজি আপনারা অতিরিক্ত গম পেয়ে যাবেন আর এবারে আমরা দেখিয়ে দিই যে আর কে এস ওয়ান এই কাঠটি যাদের যাদের রয়েছে তারা কত কেজি করে চাল ডাল পাবেন তো আর কে ওয়ানের ক্ষেত্রে আপনারা চাল পাবেন দুই কেজি করে মাথা পিছু মানে যদি পাঁচজন যদি মেম্বার থাকে তাহলে কিন্তু পাঁচ দুগুনো দশ কেজি আপনাদের চাল দেওয়া হবে সেই সঙ্গে গমও কিন্তু তিন কেজি করে মাথা পিছু মানে পাঁচজন মেম্বার থাকলে পনেরো কেজি করে গম দেওয়া হবে মানে দশ কেজি চাল আর পনেরো কেজি গম পাবেন আর আর ওয়াই ওয়ানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অতিরিক্ত বরাদ্দ নেই এখানে আপনারা দেখছেন কোনো রকম কিন্তু অতিরিক্ত বরাদ্দ নেই গমের ক্ষেত্রেও চালের ক্ষেত্রেও আর এটাও আপনাদের একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে আর ঠিক একইভাবে আর কে ওয়াই টু যাদের যাদের কার্ড রয়েছে তাদেরকে কিন্তু চাল দেওয়া হবে এক কেজি করে মাথাপিছু মানে যদি পাঁচজন মেম্বার থাকে তাহলে আপনাদের পরিবারে পাঁচ কেজি চাল দেওয়া হবে আর গমও কিন্তু এক কেজি করে মাথাপিছু দেওয়া হচ্ছে মানে চালও পাঁচ কেজি করে পাবেন সেই সঙ্গে গমও আপনারা পাঁচ কেজি করে পাবেন যদি আর কেউ টু যদি কাঠ থাকে